হঠাৎ প্রিয়জনের মৃত্যু, আত্মীয় বন্ধু বান্ধবদের উপস্থিতিতে সৎকার দুদিন পর, কিন্তু ততদিনে দেহ রাখা হবে কোথায়? শহরে যে কয়েকটি দেহ সংরক্ষণের জায়গা রয়েছে, চাইলেও সবসময় জায়গা মেলে না সেখানে, তাহলে উপায়? মুশকিল আসান শহরের একটি পুজো কমিটি। কমিটির উদ্যোগে দিল্লি থেকে আনা হয়েছে বিশেষ একটি শবাধার, যার মধ্যে কয়েকদিন প্রিয়জনের দেহ সংরক্ষণ করা যাবে বাড়িতেই। মঙ্গলবার বিশেষ এই শবাধারের উদ্বোধন করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমারও। একটা ইকুইপমেন্টস আমরা নিয়ে আসতে পেরেছি, যেখানে তার বাড়িতেই যদি তার গ্রাউন্ড ফ্লোরে জায়গা থাকে, তাহলে তার বাড়িতেই এইটা আমরা তাকে পাঠিয়ে দিতে পারি। এবং তাতে যেটা হবে সেটা হচ্ছে, অনেকেই চান যে তার যে নিকটজন মারা গেছেন তার মৃতদেহটাকে বাড়িতেই সংরক্ষণ করতে। আমরা দেখতাম আগে অনেকে বরফের স্ল্যাব নিয়ে নিয়ে এসে রাখতেন, তাহলে সেই সমস্যাটা থেকে তারা মুক্তি পাবেন, তারা এইটা ব্যবহার করতে পারবেন। জন্মিলে মরিত হবে, অমর কে কোথা পাবে, এবং তার পরবর্তীকালে স্বাচ্ছন্দ্যটাও দরকার শেষ সৎকারে। তো এই আয়োজনটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানুষের উপকারে আসবে। তার সঙ্গে একটি নতুন করে সংযোজিত হয়েছে এই সত্যেহ রাখা, এটাও খুব জরুরি। যাদের বাড়িতে দেহ রাখার অসুবিধে, তারা প্রিয়জনের দেহ রাখতে পারবে ওই ক্লাবেও। শবাধারের বিদ্যুৎ খরচ একটি 1.5 টন বাতানুকূল যন্ত্রের সমান। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।